কিশমিশ। কিশমিশ অত্যন্ত উপকারী একটি খাদ্য উপাদান। কিশমিশের উপকারের কথা এক কথাই বলে শেষ করা যাবে না। এমনকি কিশমিশ ভেজানো পানীয় শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। কিশমিশে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোনিউট্রিয়েন্টস, পলিফেনলস এবং অন্যান্য বেশ কয়েকটি উপকারী উপাদান রয়েছে। কিশমিশ শরীরে যেমন শক্তি যোগায়, ঠিক তেমনই রক্ত উৎপাদনেও সহায়তা করে থাকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে এই কিশমিশ খাওয়ার খুব দারুণ কিছু উপকার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং ভিডিওর শেষে কিশমিশ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য জানাবো। তো আসুন প্রথমে আমরা জেনে নিই কোষ্ঠকাঠিন্য দূর করে। কিশমিশে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, যেটি শরীরের পরিপাকক্রিয়ায় দ্রুত সাহায্য করে থাকে এবং এতে করে খাবার হজমে বেশ সহজ হয় এবং শরীরে কোষ্ঠকাঠিন্য মতো সমস্যাগুলো দূর করে থাকে। ক্যান্সার প্রতিরোধে কিশমিশে ক্যাটেচিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটি শরীরে ভেসে বেড়ানো ফ্রি র্যাডিকালসগুলোকে লড়াই করে নিঃশেষ করে দিতে থাকে। শরীরের এই ফ্রি র্যাডিকালসগুলো ক্যান্সার সেলের স্বতঃস্ফূর্ত বৃদ্ধিতে সহায়তা করে থাকে এবং মেটাস্টোসিসেও সাহায্য করে থাকে। কিশমিশ যদি প্রতিদিন খেতে পারেন তাহলে শরীরে ক্যাটেচিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে ক্যান্সার প্রতিরোধে দারুণভাবে সাহায্য করে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। কিশমিশে থাকা পটাশিয়াম রক্তের চাপ কমাতে সাহায্য করে থাকে। শরীরে থাকা উচ্চমাত্রার সোডিয়াম রক্তচাপ বাড়ার প্রধান একটি কারণ। কিশমিশ শরীরের সোডিয়ামের মাত্রাকে কন্ট্রোলে রাখে এবং যার কারণে রক্তচাপও কন্ট্রোল বা নিয়ন্ত্রণে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কিশমিশে ভিটামিন এবং খনিজগুলির সাথে অ্যান্টিঅক্সিডেন্টস এবং পলিফেনলসগুলোর মতো অন্যান্য যৌগগুলির মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। এগুলি আমাদের সিস্টেমে ফ্রি র্যাডিকালসগুলোর সাথে লড়াই করতে সাহায্য করে এবং এগুলিকে স্থিতিশীল করতে এবং তাদের শ্বেত রক্তকণিকা সহ আমাদের কোষগুলিকে অক্সিডেটিভ ক্ষতির কারণ হতে রক্ষা করে, যেটি আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম গঠন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়ে থাকে। হাড়ের স্বাস্থ্যবর্ধন। কিশমিশে পাওয়া যায় আরও একটি উপাদান, তার নাম হলো ক্যালসিয়াম, যেটি হাড় এবং দাঁতের জন্য খুবই প্রয়োজন। এছাড়াও বোরন নামক এক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টসও কিশমিশে পর্যাপ্ত পরিমাণে থাকে, যেটি সঠিকভাবে হাড় গঠন হতে সাহায্য করে এবং ক্যালসিয়ামকে তাড়াতাড়ি শুষে নিতে শরীরকে সাহায্য করে থাকে। মাইক্রোনিউট্রিয়েন্টস শরীরে খুব অল্প পরিমাণে দরকার বলেই মাইক্রোনিউট্রিয়েন্টস হিসেবে পরিচিত, কিন্তু শরীরে এর উপস্থিতির গুরুত্ব কিন্তু অসীম। তাই বোরন বা মেনোপজ ঘটে যাওয়া নারীদের মধ্যে অস্টিওপোরোসিস এবং হাড় এবং জয়েন্টের জন্য এটি খুবই উপকারী। ঘুম ভালো হয়। ঘুম ভালো না হলে কিন্তু শরীর অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতাও দেখা দিতে পারে। এক্ষেত্রে জাদুকরী ভূমিকা পালন করে কিশমিশ। কিশমিশে যে আয়রন রয়েছে সেটি ভালো ঘুমে সাহায্য করে। আমরা সবাই জানি আয়রন এমন একটি গুরুত্বপূর্ণ খনিজ যেটি শুধুমাত্র হিমোগ্লোবিনের উৎপাদন বৃদ্ধি করে না, বরং বিপাকক্রিয়াও উন্নত করে থাকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাবো, সেটি হলে আপনারা সবাই ওজন বাড়াতে চান কিন্তু ওজন বাড়ানো সবসময় স্বাস্থ্যকর নাও হতে পারে, তো কিশমিশ কিন্তু সুস্থভাবে ওজন বাড়ায়। সবাই ওজন কমাতেও চায় না, এমন অনেক মানুষও রয়েছেন যারা ওজন বাড়াতে চায়। আপনি যদি ওজন বাড়াতে চান সেক্ষেত্রে কিশমিশ হতে পারে আপনার পরম বন্ধু। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিশমিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান। কিশমিশ মানসিক অবসাদ দূর করতেও কিন্তু দারুণ উপকার করে থাকে। তাই আপনারা শরীর, মন, মেজাজ দুটোকেই ভালো রাখতে আজকে থেকে কিশমিশ খাওয়া শুরু করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।